ছিন্ন ভিন্ন করে রেখেছিলেন আপনি। এই ব্যারাকপুর লোকসভাকে কোনো ছেলে যদি উঠে পার্টি করতে যেত তাকে আপনি খুন করানোর চেষ্টা করতেন। আজকে গোপাল মজুমদারের কি দোষ ছিল? তিনি একটি ছোট্ট টাউন প্রেসিডেন্ট ছিলেন ইছাপুরের, তার খুন হয়েছে। আমি যখন বিকি যাদবের খুনের আমি প্রথম কথা বলি যে এই খুনের পিছে চক্রান্তে পাপ্পু সিং আছে, তখন উনি বলেছিলেন তাহলে কোথাও না কোথাও সোমনাথ স্যামের সাথে পাপ্পু সিং জড়িত আছে। তাই তো উনি জানতে পারলেন যে পাপ্পু সিং এই খুনের মধ্যে জড়িত আছেন, না হলে উনি জানলেন কি করে? আমি এটাও আজকে স্পষ্ট ভাষায় বলছি যে গোপাল মজুমদারের খুন যে করেছিল নেশার আর ভোলা, সেই ভোলা খুনের স্পট থেকে সোজা সজি মজদুর ভবনে এসে সেখান থেকে টাকা নিয়ে যাওয়ার পথে সে ধরা পড়ে। সে স্বীকারোক্তি করেছিল যে আমাকে এই খুনের চক্রান্তে আমাকে টাকা দিয়েছে ব্যারাকপুরের সাংসদ, এটা সেদিনকে তিনি স্পষ্ট ভাষায় বলেছিল। তারপরেও শুধুমাত্র গায়ে সেই এমপির তকমাটা আছে, বিজেপির এমপির তকমাটা লাগানো আছে বলে তিনি গ্রেফতার হননি। কিন্তু আমি প্রশাসনকে বলেছি কি এটা হতে পারে না কি একের পর এক তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন হবে, শুধুমাত্র যারা ভাড়াটে খুনি তাদের ধরা হবে। এই খুনের পিছনে চক্রান্ত কার? কেন খুন করানো হচ্ছে? কেন পার্টি অফিসের ভিতরে ঢুকে আমাদের নেতাদের খুন গুলি চালানো হচ্ছে? ধর্মেন্দ্র সিংকে গুলি চালানো হলো, গৌরব প্রসাদকে গুলি চালানো হলো, মনিল রাজককে গুলি চালানো হলো, রিজাওয়ানকে দিবালোকে মসজিদের সামনে খুন করা হলো, তাহলে এই খুনগুলো কেন? রাজ পান্ডেকে গুলি চালানো হলো, এই খুনগুলো কেন করার চেষ্টা করা হলো? আর প্রত্যেকটি খুন যারা তৃণমূল কংগ্রেস করে তাদেরই খুন করানোর চেষ্টা করা হচ্ছে, একটাও বিজেপি আপনি নেতা বা কর্মীর উপরে কোনো আক্রমণের কোনো ঘটনা শুনবেন না। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যা খুন হয়েছে, যা আক্রমণ হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে হয়েছে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের উপরে হয়েছে, তাহলে এই মানুষটার বিচার আপনাদের আগামী দিন করতে হবে। এই মানুষটা এই ব্যারাকপুর লোকসভাকে তিলে তিলে শেষ করার চেষ্টা করছে। আর দিল্লি সুবোধ অধিকারী সোমনাথ স্যাম যাবে না, তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে এবং তার সেনাপতিত্বতে তারা চলে। তারা যতদিন রাজনীতি করবে যে পরিস্থিতি হোক যেভাবেই হোক, তারা তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলবে। তাদের আপনারা দিল্লি যেতে হবে না, দিল্লি যাবে এই বিজেপির সাংসদ একটা পা তৃণমূল কংগ্রেসে আর একটা পা বিজেপিতে। ছেলেকে রেখে দিয়েছে, ছেলেকে জিজ্ঞাসা করলে বলে যে এটা আমাদের পারিবারিক ব্যাপার, একই ডাইনিং টেবিলে বসে বিজেপি খাচ্ছে আর তৃণমূল খাচ্ছে। শুভেন্দু অধিকারী স্টেজে শুভেন্দু অধিকারীর পাশের চেয়ার সে শেয়ার করছে তার ছেলে, আর অপর দিকে বলছে আমি তৃণমূল কংগ্রেসের জন্য লড়াই করব। লড়াই লড়াই করবে না, শুধুমাত্র এসেছে নিজের আখের গোছাতে, ভাবছে যে তৃণমূল কংগ্রেস থেকে আবার আমি এখান থেকে দাঁড়িয়ে এবার এই বিজেপির নামটা শুনিয়ে পরে আবার এখান থেকে কিছু টিএমসির লোককে নিয়ে আবার বিজেপিতে চলে যাবে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। সেটা কিন্তু এবার আর হতে দেওয়া যাবে না, সেটা কিন্তু এবার আর হতে দেব না। তৃণমূল কংগ্রেসের শ্রমিকদের খুন করে, তাদের লুটে, তাদের সব কিছু করে, আর তারপরে আবার সেই তৃণমূল কংগ্রেসকেই সেই জায়গায় নিয়ে যাওয়ার, এটা আমরা করতে দেব না। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি সৈনিক এবার ঐক্যবদ্ধ যে তারা এই ধরনের মানুষকে আর চায় না, আর নিতে চায় না।